নমস্কার টক্স অন সেলফ আইডেন্টিটি প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর তাকে ঘিরে আমাদের এই যে রবিবারের সকালবেলায় আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বসা তাতে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত আমরা তাঁর কথা নিয়ে তাঁর প্রবচন নিয়ে যত বই রয়েছে সেখান থেকে যখন যেখানে যেটা পড়েছি তার থেকে মনের মধ্যে আবার নতুন যে ভাবনার উদ্রেক হয়েছে সেগুলো নিয়ে আরেকটু বিশদ করে আলোচনার জন্যেই এখানে এসে বসি আর অবধারিতভাবে তুষার ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকেন তুষারকে সঙ্গে নিয়ে আজও আমরা ওই প্রসঙ্গে কিছু কথা বলবো যে প্রসঙ্গটি আমরা গত দু সপ্তাহ ধরেই বিশ্লেষণ করে আসছি সেখানে ওই ত্যাগের মধ্যে দিয়ে যে ভোগ সেটাকেই যে সর্বোৎকৃষ্ট বলছেন বাবা ঠাকুর এবং ভোগ লিপসা থাকলে আমি আমার করে ভাবলে যেটা সেটাতে শুধুই অশান্তি শুধুই দুঃখ ভোগ আসে আর ঈশ্বর বোধে করলে সেই ভোগটাই কোথায় ভক্তিতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু আমাদের সকলের তো সেটাই অভীষ্ট ঈশ্বর প্রাপ্তি আমার যে কোনো কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে অনুভব করা সব কিছুই ময় তার জন্য এটাই মানুষের জীবনের শ্রেষ্ঠ উপলব্ধি সেই নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই প্রজ্ঞানপুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর এই বইটি থেকে যেখানে বিবিধ তত্ত্বের আকরগুলোকে তুলে রাখা হয়েছে সংকরণ করেছে তুষার নিজেই সেই কারণেই ওর কাছে আরও একবার ফিরে যাওয়া এই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের এই আলোচনায় আগের দিন আমরা ত্যাগের তাৎপর্য নিয়ে কথা বলছিলাম এবং ত্যাগের তাৎপর্য প্রসঙ্গটা এলে কী ত্যাগ কী ত্যাগ করলে মানুষের মধ্যে মনের মধ্যে থেকে ভোগের লিপসা পুরোপুরি অবরুপ্ত হতে পারে তার দুটো শব্দে আমরা এটাকে অনেক মহাপুরুষের কাছ থেকে পেয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণও ঠিক একই কথা বলেছেন কামিনী কাঞ্চন ত্যাগের কথা এই কামিনী কাঞ্চন ত্যাগের এখানে যেটা বাবা ঠাকুরের কথা লেখা আছে এটা একটুখানি পড়ি তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু মানে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটাও পরিষ্কার হবে তারপর তো তুষার রয়েছে আমাদের বলবার জন্যে কামিনী কাঞ্চন রূপ ধারণা বা তদ্রূপ মনের ভাবনা সেটাকে ত্যাগ করা এই হলো কামিনী কাঞ্চন ত্যাগের তাৎপর্য কেবলমাত্র অর্থ ও নারীকে দূরে সরিয়ে রেখে বা তাদের থেকে নিজেকে দূরে রাখলেই কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ হয় না সর্বেশ্বরবাদের মতে ওইগুলিকেও ঈশ্বর বোধে গ্রহণ এবং ব্যবহার করতে হয় তাহলেই ওদের গতানুগতিক ভাব বা প্রবাহ আর থাকে না যে মনোবৃত্তি দ্বারা কামিনী কাঞ্চন ব্যবহার করা হয় সেই মনোবৃত্তির শোধন করাই হল মূল উদ্দেশ্য এই লাইনটা খুব প্রণিধানযোগ্য যে মনোবৃত্তি দ্বারা কামিনী কাঞ্চন ব্যবহার করা হয় সেই মনোবৃত্তির শোধন করাই হল মূল উদ্দেশ্য কামযুক্ত মন নিয়ে যার সঙ্গে মেশা হয় তাকে বলে কামিনী মনেতে যদি মা থাকেন তবে ভার মধ্যেও মাকেই দেখা যায় তখন সেই কাম পরিণত হয় প্রেমে বাবা ঠাকুরের একটি উদ্গীত গানেও এই কথাটি প্রকাশ পেয়েছে যেখানে আমরা পাচ্ছি প্রতি অঙ্গে পৃথক রূপে কোটি কোটি নারী মাতৃবোধে না মানিলে হবে কামাচারী নারী মাত্রেই মাতৃমূরতি শোনো ভালো করি না শুনিলে অজ্ঞানে হবে ব্যভিচারী এই মাতৃমূর্তি ভেবে করলে তখন আর ব্যভিচারের প্রসঙ্গটাই আসে না হ্যাঁ কিন্তু প্রথম থেকে আপনি যে কথাগুলো বললেন কামিনী কাঞ্চন ত্যাগ বলতে যে কি বোঝায় তার তাৎপর্যটা কি কামিনী কাঞ্চনকে দূরে সরিয়ে রাখলেই কিন্তু কাঞ্চন হয় না তার থেকে আমি নিজে ত্যাগ দূরে সরিয়ে রইলাম তাহলেও নয় কারণ মনের মধ্যে যদি আমার কামিনী কাঞ্চনের চিন্তা থাকে তাহলে তো আমার ত্যাগ হলো না মনের মধ্যে সেই চিন্তাটা আমার থাকবে না কামিনী কাঞ্চন রূপ বোধের ত্যাগ অর্থাৎ কোনো কিছুকে আমি কাঞ্চনকে কাঞ্চন রূপে দেখবো না কামিনীকে কামিনী রূপে দেখবো না নারীকে ওই নারী ভোগের দৃষ্টি থেকে আমি দেখবো না আমি দেখবো কে বাবা ঠাকুর সেই জন্যে বিষয়কে বিষ্ণু করতে বলেছেন মায়াকে মা করতে বলেছেন বিষয়কে বিষ্ণুবোধে দেখতে বলেছেন বিষ্ণুবোধে মানতে বলেছেন এবং মায়া বলে যেগুলোকে বলছি অনেকে নারীকে মায়া মনে করে নারীর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু নারী বোধটা তো আমার মধ্যে থেকে গেল মনের মধ্যে থেকে তো সেটা যাবে না তাহলে আমার ওই মাকে মা করতে হবে মাতৃবোধে দেখার অভ্যাস করতে হবে মাতৃবোধের তাৎপর্য হলো ঈশ্বর বোধে চৈতন্য বোধে আমাকে দেখতে হবে সব কিছুকে তাহলে কিন্তু আমার মনের মধ্যে থেকেই ওই কামিনী কাঞ্চন রূপ ধারণাটাই ত্যাগ হয়ে গেল কামিনী কাঞ্চন বলে আমি কিছু খুঁজেই আর পাবো না আর তাছাড়া কোনো কিছুকে যদি আমি অবজ্ঞা করে বা তুচ্ছ করে আমি যদি ত্যাগ করে দূরে সরিয়ে রাখি তাহলে তো আমার অধ্যায় সিদ্ধ হবে না কারণ অদ্বয় বোধের তাৎপর্য হলো এক ব্রহ্মই আছে দ্বিতীয় কেউ নেই সেখানে দ্বিতীয় কোনো কাকে সরাচ্ছি আমি তাকে আমি কাকে সরাচ্ছি দ্বিতীয় কোনো কিছু অসার বা সেটা মায়ার কারণ এরকম মনে করি যদি আমি দূরে রাখতে চাই তাহলে তো তাহলে তো আমার অদ্বয় বোধ সিদ্ধ হচ্ছে না তো কারণ সেটাও তো ব্রহ্মই তো যা কিছু হয়েছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এ কথাটা আমরা বারবার আলোচনা করছি এক ব্রহ্মই আছে একম এবার দয়ং এক এবং তিনি এক এবং অদ্বিতীয় এক তিনি আছেন সুতরাং কোনো কিছুকে কোনো কিছুর প্রতি আসক্তি বা বিরক্তি দুটোই কিন্তু আমার বন্ধনের কারণ হ্যাঁ সর্বেশ্বরবাদের মতে বাবা ঠাকুর বলেন ত্যাগ হলো কামিনী কাঞ্চন রূপ ধারণার ত্যাগ এই কামিনী কাঞ্চন রূপ কোনো ধারণা অর্থাৎ ঈশ্বর অতিরিক্ত বোধটা ত্যাগ করতে হবে আমাকে আমাকে যেটা ত্যাগ করতে হবে এক আত্মাই আছেন এক ব্রহ্মই আছেন এক ঈশ্বরই আছেন দ্বিতীয় কেউ নেই এই দ্বিতীয় ঈশ্বর অতিরিক্ত বোধ আমাকে ত্যাগ করতে হবে সব থেকে ঈশ্বর বোধে মানতে হবে তলে তবেই আমার যথার্থ ত্যাগ হলো কী ত্যাগ করলাম না ঈশ্বর অতিরিক্ত বোধ অর্থাৎ যেটা আদৌ নেই এক ঈশ্বরই আছেন এই এই বোধটার আমি ত্যাগ করলাম অর্থাৎ সব কিছুকে ঈশ্বরের বোধে আমি গ্রহণ করলাম এক বোধে আমি গ্রহণ করলাম সব কিছুকে তাহলেই আমার ত্যাগ হলো তাহলে কামিনী কাঞ্চনকে দূরে সরিয়ে রাখলেই কিন্তু আমার মন থেকে কামিনী কাঞ্চন দূরে সরে যাবে না দুটোর কোনোটাই না কামিনী কাঞ্চনকে দূরে সরালেও না বা সেটাই যেখানে থাকার রইলো আমি নিজে দূরে সরে এলাম তাতেও না কামিনী কাঞ্চন আমার সাথে থাকুক আর দূরেই থাকুক কোনোটার দ্বারাই কিন্তু আমার আমি প্রভাবিত হব না হব না আমি সব কিছু ঈশ্বর বোধে মানবো এটাই থাকবে পুরোপুরি আমার আমি আমি ঈশ্বর অতিরিক্ত কোন জিনিসকে ঈশ্বর অতিরিক্ত বোধে আমি গ্রহণ করব না এটাই হবে আমার সাধনা দাস তাহলেই আমার হলো এই যে বিষয় কি বিষ্ণু বোধে এবং মাকে মায়া বোধে উনি ভাবতে বলছেন মা আর মায়ার প্রভেদ কি সেটাও এখানে সংকটিত হয়েছে খুব সুন্দর করে বলছেন সানুভূতির ভাষায় যে করে যা করে যা দিয়ে করে যার জন্য করে করার ফলে যা হয় পৃথক পৃথক রূপে তার পরিচয় হলো মায়া কিন্তু এসবের সম্মুখ পূর্ণাঙ্গ রূপই হল মা স্বয়ং এ মা কিন্তু মায়া নয় সূত্রাকারে বলছেন যে ভেব জ্ঞানে মায়া অভেদ জ্ঞানে মা অপর বোধে মায়া আপন বোধে মা এটাও খুব সুন্দর এত কথা এই যে যে করে যা করে যা দিয়ে করে যার জন্য করে করার ফলে যা হয় পৃথক পৃথক রূপে তার পরিচয়গুলোকে বলছেন মায়া বলে কিন্তু এই সম্পূর্ণ পূর্ণাঙ্গ সম্মুখ রূপটা হচ্ছে মা স্বয়ং এটা কোনো অর্থেই মায়া নয় ছোট করে কি বললেন যে ভেদ জ্ঞানে মায়া মা মা অপর আপন বোধে ভেদ জ্ঞান থেকেই তো মায়ার সৃষ্টি হচ্ছে মায়ার সৃষ্টি তো আমি নিজেই করছি মায়াটাই হলো অজ্ঞানের সৃষ্টি তো আমি নিজেই করছি সেই জন্য বলছেন ঈশ্বর অজ্ঞানের সৃষ্টি করেনি অজ্ঞানের সৃষ্টি করেছে জীব কারণ জীব কিভাবে করেছে না সবকিছুকে ভেদ বোধে দেখে নিজেই অজ্ঞানে কবলে পড়েছে নিজেই সৃষ্টি করেছে আর তাকেই অজ্ঞান দূর করতে হবে কীভাবে সব কিছুকে এক বোধে দেখে অজ্ঞান বলে এখানে কিছু নেই মায়ের রাজত্বে এক মাই আছে আমরা মাকে মা বোধে না দেখি যখন অন্য বোধে দেখছি তখন সেটা মায়া হয়ে যাচ্ছে এই অন্য বোধে দেখার এই অন্য বোধে দেখার অভ্যাসটাকে আমাকে ত্যাগ করতে হবে আমাকে নতুন একটা প্র্যাকটিস করতে হবে যেটা হলো সব কিছুকে আমি মাতৃপদে দেখবো সব কিছুকে মাতৃবোধে দেখবো যা কিছু দেখছি শুনছি জানছি সবকিছু তিনি আর তার মধ্যে তার মধ্যে তিনি অতিরিক্ত দ্বিতীয় দ্বিতীয় কিছু নেই ব্রহ্মসাগরে ব্রহ্ম অতিরিক্ত দ্বিতীয় আর কিছুই নেই তিনি খেলে বেড়াচ্ছেন রূপের নামে ভাবে বোধে তিনি খেলে এক মাই আছেন রূপের নামে ভাবে বোধে খেলছে মা আমার এই গানটা আছে না এক তিনি খেলে বেড়াচ্ছেন চারিদিকে শুধু আমাকে এইভাবে মানতে হবে আমাকে এইভাবে মানতে হবে কোনো কিছু ত্যাগের বিজ্ঞান কিন্তু বাবা ঠাকুর দেননি কিন্তু বা দিয়েছেন গ্রহণের বিজ্ঞান এই গ্রহণ গ্রহণের দ্বারাই ব্রহ্ম অতিরিক্ত বোধ তো আমার ত্যাগ হয়ে যাবে কিন্তু কিভাবে গ্রহণ করব। ব্রহ্মবোধে ব্রহ্মবোধে যেই আমি সব কিছু গ্রহণ করলাম মাতৃবোধে যেই আমি সব কিছুকে গ্রহণ করলাম শিববোধে যেই আমি সব কিছুকে গ্রহণ করলাম গুরুবোধে যেই আমি কিছুকে গ্রহণ করলাম বিষ্ণুবোধে যেই আমি কিছুকে গ্রহণ করলাম অবিষ্ণুবোধ অব্রহ্মবোধ হ্যাঁ এগুলো আমার মধ্যে ত্যাগ হয়ে যাবে আত্মবোধে যেই আমি কিছু গ্রহণ করলাম অনাত্মবোধটা আমাদের ত্যাগ হয়ে ত্যাগ হয়ে যাবে মানে মন থেকে লুপ্ত হয়ে যাবে মন থেকে লুপ্ত হয়ে সেটা আদপে নেই যেটা আদপে নেই সেটাকে আমি তো স্বীকারই করবো না আমি এক স্বীকার করবো এক তিনি আছেন আর দ্বিতীয় কিছু নেই তো এরকমভাবে এইভাবে আমি এক বোধে প্রতিষ্ঠিত হয়ে যাব বেদান্তের সেই চরমতম সেই সত্যটা কি বাবাটা কত সোজা করে দিয়েছেন কত সহজভাবে দিয়েছেন যারা বলে এটা কঠিন হম কিছু বলার নেই কারণ এটা এত সোজা করে দিয়েছেন এটা প্রত্যেকে প্রত্যেকে এটা প্র্যাকটিস করতে পারে ঘরে ঘরে এটা প্র্যাকটিস হতে পারে এত সোজা করে তুমি সংসার করছো সংসার করো কোনো ক্ষতি নেই কিন্তু তুমি সব কিছু সংসারে যা কিছু তুমি ব্যবহার করছো যা কিছু তুমি দেখছো যা কিছু তুমি শুনছো যা কিছু ব্যবহার করছো সব কিছুকে তুমি ঈশ্বরের মধ্যে মেনে সেটাকে ব্যবহার করো শুধু এইটুকু বেশ আর কিছুই বলেননি এর দ্বারা কিন্তু আমার জীবনে চরম সার্থকতা বেদান্তের সেই চরম সত্যের উপলব্ধি আমার মধ্যে হতে পারে বাবা ঠাকুর বলছেন যে আমি একটা রামকৃষ্ণ একটা বিবেকানন্দ একটা রবীন্দ্রনাথে খুশি নয় খুশি নয় ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ হবে বাবা ঠাকুর বলছেন তো এই বিজ্ঞানটা যদি ফলো করা হয় তাহলে ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঘরে ঘরে মুনি ঋষির জন্ম মুনি ঋষির আবির্ভাব হবে সব কিছু ঈশ্বর মুনি ঋষির এইভাবেই সব কিছুকে ঈশ্বরবোধে মেনেই সব কিছুকে মুনি মুনি ঋষিরা ব্যবহার করতেন তারা এরকম জড়ো বোধে কোনো কিছুকে দেখতেন না তারা চৈতন্যের বোধে সব কিছুকে দেখতেন বাবা ঠাকুর বলেন যে আমি একটা রামকৃষ্ণ একটা বিবেকানন্দ একটা রবীন্দ্রনাথ আমি সন্তুষ্ট নয় ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্ম হবে তো বাবা ঠাকুরের এই বিজ্ঞানটাকে যদি খুব ফলো করে সব কিছুকে ঈশ্বরবোধে মেনে মানিয়ে চলা সংসারে থেকেই সংসারের কাজকর্ম করি তাহলে এই ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ ঘরে ঘরে মুনি ঋষি আমাদের জন্মগ্রহণ করবে আবার ফিরে আসবে সেই সত্য যুগ সত্য যুগে সত্য যুগ ছিল সব গ্রহণের যুগ কোনো কিছু বর্জনের যুগ না ঠাকুর বলছেন যে বর্জন করা সে বেশি বীর না যে সব কিছুকে গ্রহণ করতে পারে সেই হলো সব বড় বীর এখানে দুঃখ অশান্তি ভালো মন্দ আপন মৃত্য শত্রু পর সব কিছুকে সে আপন মধ্যে গ্রহণ করেছে সব কিছুকে ঈশ্বর মধ্যে গ্রহণ করেছে যে কত বড় বীর এটা করতে পারাটা ত্যাগ করাটা তো সোজা আমি ওকে পছন্দ করি না ও আমার ওকে আমি শত্রু মনে করছি বা ও আমার শত্রু ওকে আমি ত্যাগ সম্পর্ক ঝামেলা কিন্তু ওকে যদি আমি আপন মধ্যে গ্রহণ করে ওকে আমি প্রেম মেলাবো এটা কতটা কঠিন জিনিস তাই সেটা হতে পারে বাবা ঠাকুর বিজ্ঞানটা ফলো করলে ওকেও আমি ঈশ্বর মধ্যে ঈশ্বর বোধে গ্রহণ করবো এই এটারই একটা বোধ হয় খুব চূড়ান্ত দৃষ্টান্ত যে জগাই মাধায়ের হাতে ওই কলসির মার খেয়েও নিত্যানন্দ তাদের কিন্তু প্রেম বিলিয়েছিলেন নাম দিয়েছে প্রেম মিলিয়েছেন তাই গ্রহণের বিজ্ঞানটা কিন্তু ট্যাগের বিজ্ঞানের থেকেও আরও অনেক শ্রেষ্ঠ বিজ্ঞান এটাকে শুনতে মনে হচ্ছে এটাকে এটা মানে সামান্য কিন্তু এটা সামান্য নয় তো সবাই কিন্তু কিন্তু এটাকে অভ্যাস সাতক এটাকে যদি আমরা প্র্যাকটিস করি নিষ্ঠার সাথে যদি প্র্যাকটিস করি কিছুদিন অভ্যাস করলেই আমরা এটা বুঝতে পারব যে যে এটার সুফলটা কি পাবো আমরা এটা আমি আমার নিজের জীবন দিয়ে বলছি কিছুদিন প্র্যাকটিস করলে কিন্তু আমার মধ্যে এই বৃত্তিটা চলতে থাকবে সব কিছু ঈশ্বর তখন এটাকে আমার জোর করে এটাকে আমার আমাকে আর ভাবতে হবে না আমার মধ্যে এই সব কিছু ঈশ্বরের বোতটা আমার মধ্যে জেগেই থাকবে আমি চলছে ফিরছি সুতির বসতে যখন সহজত হ্যাঁ সহজাত হয়ে যাবে চলছি ফিরছি সুরছি বসছি সবার সঙ্গে যা যার সাথে যার সাথে যেরকম কথা বলার দরকার সেগুলো হচ্ছে কিন্তু সব কিছু যে ঈশ্বর এই বোধটা কিন্তু ভেতর ভেতর ভেতরে কাজই করে যাচ্ছে তো এইটা কিন্তু হয়ে যাবে এটা যদি একটুখানি খুব প্র্যাকটিস করে তখন সে নিজেই সে আনন্দ থাকতে পারবে অতি সহজেই সে সংসারের এই বিকারগুলো থেকে সে রক্ষা পেয়ে যাবে বিকারগুলো তাকে খুব একটা গ্রাস করতে আসলেও জন্য সেটা আবার দূর হয়ে যাবে আসলে এইটাই আমরা তো মানে বেশিরভাগই আমরা কি এই অস্তিত্বের মূল ভিত্তিটাই ভুলে যাই গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা যে নাটকটি তাতে একটা উনি ছোট্ট গান লিখেছিলেন ঠিক ওইটাই বলি যে আর ঘুমায়ো মন মায়া ঘোরে কতদিন রবে অচেতন কে তুমি কি হেতু এলে আপনারে ভুলে গেলে চাহুরে নয়ন মেলে ত্যাজ কুসপন আর না মন এ সম্বন্ধে বাবা ঠাকুরের একটা সুসুন্দর গান আছে শোনো শোনো মন আর কত জনম ঘুমো ঘরে থাকবে অচেতন ভাবনাটা কিন্তু একই মানে ওর চৈতন্যদেবের অ্যাসপেক্টে সেই সময়কার কথায় বলছেন এতদিন পরে বাবা ঠাকুরের যে উপলব্ধি তার যে বোধ সেখানে ওই একই কথা আমরা প্রতিধ্বনি শুনছি প্রতিধ্বনি এই কথাটা যতবার বলবেন আমি প্রতিবাদ করব বাবা ঠাকুরের কথাটা কারোর প্রতিধ্বনি নয় বাবা ঠাকুরের কথাটা হলো আসল ধ্বনি উনি অনুভব করেছেন সে অনুভব থেকে ওনার এই গানটা বেরিয়ে কোনোটাই প্রতিধ্বনি নয় এটাই হলো আসল ধ্বনি এটা খুব সত্যি কথা যে ধরুন যে কোনো জিনিসকে আয়ত্ত করতে গেলে কত রকম ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে গেলে তবে তুমি ওইটা তোমার আয়ত্তে আসবে এই নিয়ে অনেক বিধান থাকে বাবা ঠাকুরের এইটাই সবার থেকে আলাদা এই যে বিশেষত্ব যে কোনো ক্রিয়াকলাপের ধারবার দিয়ে নেই তার কথাগুলো শুধু মন প্রাণ দিয়ে সেটা শোনা অন্তরে উপলব্ধি করা এবং সেখানেই শেষ নয় সেটাকে মানা বাবা ঠাকুর সুন্দর একটা কথায় বলছেন টুষারের কাছ থেকেই শোনা শোনা মানা হওয়া তারপর আর নতুন করে কিছু করার থাকবে না তখন সেটা এই আমি সে হয়ে যাব। এরকম একটা জায়গায় পৌঁছে যাব আমি এই গানটার প্রসঙ্গে তুমি যেটা বললে খুব ভালো আজকের এই পর্বের শেষটা আমরা ওই গানটি শুনতে শুনতেই আসুন একেবারে অন্তিমে পৌঁছে যাই আর আপনাদের সকলকে আমাদের আন্তরিক শুভকামনা জানাই আবার দেখা হবে সামনের রবিবারে নমস্কার আপন ভিন্ন নাহি অন্য কোন জন আপনার অন্তরে আপন ভিন্ন কোন কোনোজন আপনার অন্তরে আপনাতে আছে আপনি স্বয়ং অন্তর পূর্ণ করে আপনাতে আছে আপনি স্বয়ং অন্তর্বাহী পূর্ণ করে আপন ভিন্ন নাহি অন্য কোনোজন আপনার অন্তরে আপন স্বরূপ ব্রহ্ম আত্মা সচিদানন্দ অখণ্ড ভূমা আপন স্বরূপ ব্রহ্ম আত্মা সচিদানন্দ অখণ্ড বোমা সব আপন পূর্ণ স্বয়ং আপন পূর্ণ স্বয়ং আপনাতে নিতবিহারে সব ধাপন পূর্ণ স্বয়ং আপনাতে নিত বিহারে আপন ভিন্ন নাহি অন্য কোনোজন আপনার অন্তরে আপনাতে আছে আপন স্বয়ং অন্তর বাহির পূর্ণ করে আপন ভিন্ন নাহি অন্য কোনোজন আপনার আপন ছাড়া যা কিছু ভাবে মন দ্বৈত বদেশে করে জাগ্রহণ আপন ছাড়া যা কিছু ভাবে মন দ্বৈত সে করে গ্রহণ সবই মনের কণিকে স্বপন ওঠে ভাসে ডোবে মনে খনি কে তোরে ওঠে ভাসে ডোবে মনে খনি কে তরে আপন ভিন্ন নাহি অন্য কোনোজন আপনার অন্তরে কোন জন আপনার অন্তরে মনের ভাবনা বৈচিত্র কল্পনা নামরূপের ধারা বিলাস রচনা মনের ভাবনা বৈচিত্র কল্পনা নামরূপের ধারা বিলাস রচনা চিত্ত মূলে জগৎ ভাসে জগত মূলে চিত্ত হাসে মনোদয়ে জগতের উদয় মনোদয়ে জগতের উদয় মনোলয়ে জগতের চিত্ত চিত্তমূলে জগত ভাসে জগত মূলে চিত্ত হাসে মনোদয়ে জগতের উদয় মনোদয়ে জগতের উদয় মনোলয়ে জগতের মনাতীত অব্যক্ত অদ্বৈতের ঘরে রূপাদি দৃশ্য সকল জ্ঞাগে আদি সর্বশূন্য নামরূপাদি দৃশ্য সকল আদি, সর্বশূন্য আত্মা অনাত্মা বিবেক বিচারে মনোনাশ হয়ে সমাধির গভীরে মনোনাশ হয় সমাধির গভীরে মনোনাস হয় সমাধির গভীরে আপন ভিন্ন নাহি অন্য কোনোজন আপনার অন্তরে আপনাতে আছে আপনি স্বয়ং অন্তর বাহির পূর্ণ করে